হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজ স্টুডিও। তো তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো আজকের মূর্তিটা হতে চলেছে গণেশ। অনেক দিন বাদ আমি আবার মাটি ধরলাম, ধরে খুবই ভালো লাগলো, কারণ গণেশ ঠাকুর বানাচ্ছি গণেশ চতুর্থীর জন্য। আমার বাড়িতে এই ঠাকুরটা দিয়ে পুজো দেবো ভেবেই আমি এই এই মূর্তিটা বানানো শুরু করেছি। তো তোমরা দেখো কেমন লাগে এই ভিডিওটা, আর গণেশটা পুরোটা কেমন হয়েছে এটা বলবে। তো এখন তো আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কাঠ দিয়ে মাটি দিয়ে একটা যে নিচের যে ওই নিচের যেটা হয় তো ওইটা স্ট্রাকচারটা আমি মোটামুটি বানিয়ে নিয়েছি। আর কায়েম কতগুলি যেগুলি দেখছো ওইগুলি বাঁশের কাঠি, ওগুলো আমি দাঁড়া করিয়ে রেখে দাঁড়া করিয়ে মানে সোজা সোজা করে গেঁথে দিয়েছি। আর তারপর আমি পা দিয়ে এখন বডিটা বানানো শুরু করে দিয়েছি। তো পুরোটাই আমি মাটি দিয়ে বানাবো। তো দেখো আমি পিছনের দিকটাও একদম সুন্দরভাবে ক্লিয়ার করে বানাচ্ছি, কারণ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো তাই আমি এটাতে পুরো পিছনের জায়গাটাও পুরোটা সুন্দর করে বানাচ্ছি। তো এখন আমার মোটামুটি বডি স্ট্রাকচারটা হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে পুরো প্যাডটা যদি আমি গণেশের মাটি দিয়ে দিই তো আমি তো এটা আর আগাতেই পারবো না, এত বড় প্যাড গণেশ ঠাকুরের, এত বড় প্যাডে আমি কি করি। তো তখন আমি ভাবলাম যে এই যে পুরনো গামছাটা আছে, পুরনো গামছাটা ছিঁড়েই আমি দিয়ে দিতে, পুরনো গামছাটা ছিঁড়ে আমি ওটাকে ভিজিয়ে তারপর এখানে লাগিয়ে দিয়েছি, আর বড় প্যাডটা গণেশ ঠাকুরের বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমি আবার উপর থেকে মাটি দিয়ে পুরো প্যাডটা কিন্তু মোটামুটি গোল করে ফেলেছি। আচ্ছা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আসে, এই চ্যানেলে শর্ট ভিডিও আসে, আর এই চ্যানেলে আমার মূর্তি বানানোর ভিডিও আসে। তো সুরজ স্টুডিও চ্যানেলটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর আমার রিলস ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রামে মিস্টার ডোরেমন এই চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখো আমি হাতটা মোটামুটি পুরো বডি ফডি বানিয়ে ফেলেছি, হাতের অর্ধেক হয়ে গেছে। তো এখন দেখো আমি হাতগুলিও দিয়ে দিচ্ছি পুরোপুরি আস্তে 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 করে। তো অনেক ভালো লাগলো এই মূর্তিটা বানানোর সময়, আমার খুব ভয় লাগছিল যে আমি ঠিক করে বানাতে পারবো কিনা। তো এখন ফাইনাল লুকটা দেখলাম তখন কিন্তু খুব ভালোই ছিল। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি এই মূর্তিটার যে কালার করার ভিডিও বা সাজ করার ভিডিও ওইটা কিন্তু আমি করতে পারিনি, কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না ওই দিন, গণেশ পুজোর দিনই, গণেশ চতুর্থীর দিন। আমি আজ এই ভিডিওটা তোমাদের গণেশ চতুর্থীর পরের দিন শেয়ার করছি। তো গণেশ চতুর্থীর আগের দিন থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, বৃষ্টি হয়েছিল একটু। তো তারপর কি হয়েছে আমি নিজেও বলতে পারছি না ঠিক, তো তার থেকে কারেন্ট ছিল না। তো তাই আমার মোবাইল ফোনে চার্জ ছিল না বলে আমি এই ভিডিওটা করতে পারিনি, আর সারা রাত্র কারেন্ট আসেনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 5টা নাগাদ ঘুম থেকে উঠে গণেশ চতুর্থীর দিন এই ঠাকুরটাকে পুরো সাজ করিয়েছি, রং করিয়েছি, তারপর পুরো ড্রেস ফ্রেস যা ছিল তার সব পরিয়েছি। আমি কত তাড়াতাড়ি করে পরিয়েছি, কারণ চতুর্থী আবার ছেড়ে যাবে 10টা 54 মিনিটে, তাই আমি তাড়াতাড়ি করে এইগুলি সব করেছি, ও গণেশকে সাজিয়েছি। তো এখন দেখছো আমি অর্ধেক অর্ধেক হাত করে নিয়েছি। তো তারপর এখন আমি রেখে দিয়েছিলাম মূর্তিটাকে, তো মোটামুটি শুকিয়ে গিয়েছিল, ওই দিন খুব গরম ছিল রোদে, তো শুকিয়ে গেছে। এখন আবার ভিজিয়ে নিয়ে আমি এবার পুরোপুরো হাতগুলি বানানো শুরু করে দিয়েছি। তো এখন দেখো অর্ধেক অর্ধেক যে হাতগুলি বানিয়ে রেখেছি তো তার উপর থেকে আমিও উপরের অংশগুলি বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে এটা নিশ্চয়ই কমেন্টে বলবে।
আর তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি যে এই পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, কারণ তোমরা আমার ভিডিওটা দেখছো ঠিকই, আমার ভিউজ আসছে ঠিকই, কিন্তু পুরো ভিডিওটা না তোমরা দেখছো না, কারণ ভিউজ আওয়ার যেটা ওইটা না আমার বাড়ছে না। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওগুলি না স্ক্রিপ্ট না করে দেখো, একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি এই প্ল্যাটফর্মে। তো তার জন্যই একটু একটু সময় দিয়ে, একটু তোমাদের ফোনে নেট খরচ করে একটু সময় দিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কোন জায়গায় আমি ভুল করছি এগুলো নিশ্চয়ই কমেন্টে বলো, না হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, আমি পরের ভিডিওগুলিতে আমি শোধরানোর চেষ্টা করব। তোমরা যদি কিছু না বলো, কারণ তোমাদের জন্যই আমি করি এইগুলো, তোমরা যদি কিছু না বলো কীভাবে হবে? তো আমি দেখো এখানে শেষে কাপড় টাপড় দিয়ে একদম মূর্তি শুকিয়ে নিয়েছি, আর দেখো আমার ঘরে পুজো পর্যন্ত হয়ে গেছে, আমার বাড়িতে কারেন্ট আসেনি, আমি আরেক দিদির বাড়ি থেকে অন্য পাড়া থেকে মোবাইল চার্জ দিয়ে এনে তারপর এইটুকু ভিডিও করতে পেরেছি। তো কেমন হয়েছে ফাইনাল লুকে গণপতি? তো তোমরা আমাকে নিশ্চয়ই বলবে, আমি যেইটুকু পেরেছি ওইটুকুই করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব।